ইউনিট 11 পার্টস অফ দ্য বডি শরীরে অঙ্গপ্রত্যঙ্গ আমরা এখন বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের নাম ইংলিশে বলতে শিখব এটা রয়েছে লুক লিসেন এন্ড সে মনোযোগ দিয়ে দেখো শোনো এবং বলো আমরা এখানে একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছি এবং মেয়ের শরীরে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে আলাদা করে আমরা দেখতে পাচ্ছি অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে প্রথমে রয়েছে ফিঙ্গার FINGER ফিঙ্গার যার অর্থ আঙ্গুল এরপর দেখতে পাচ্ছি তার দাঁতকে আলাদা করে দেখানো হয়েছে TEETH টিথ বা দাঁত এরপর রয়েছে হেয়ার HAIR হেয়ার বা চুল এরপর রয়েছে হ্যান্ড HAND হ্যান্ড বা হাত এরপর রয়েছে লেগ LEG লেগ বা পা B রাইন ছড়া লুক লিসেন এন্ড সে দেখো শোনো এবং বলো আমরা এখন একটি ছড়া দেখতে পাচ্ছি আমরা ছড়াটি পড়ি এবং ছড়াতে কি বলা রয়েছে সেটি বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী কাজ করি দেখতে পাচ্ছি একটি মেয়ে রয়েছে সে তার মাথায় হাত দিয়ে রয়েছে পাশেই লেখা রয়েছে পুট ইউর হ্যান্ড অন ইউর হেড অর্থাৎ তোমার মাথায় হাত রাখো আমরা দেখতে পাচ্ছি এখানে যে মেয়েটি রয়েছে সে তার মাথায় হাত দিয়েছে এবার আরেকটি মেয়ে রয়েছে সে তার মুখে হাত দিয়ে রয়েছে এখানে লেখা রয়েছে টাচ ইউর মাউথ তোমার মুখ স্পর্শ করো এরপর আরেকটি ছেলে রয়েছে সে তার নাককে নির্দেশ করছে টাচ ইউর নোজ তোমার নাক স্পর্শ করো এরপর আরেকটি মেয়ে দেখতে পাচ্ছি সে তার হাঁটুকে স্পর্শ করেছে লেখা রয়েছে পুট ইউর হ্যান্ড অন ইউর নি অর্থাৎ হাঁটুর উপরে হাত রাখো এরপর আমরা একটা ছেলে দেখতে পাচ্ছি সে তার কানকে নির্দেশ করছে এখানে লেখা রয়েছে টাচ ইউর ইয়ার তোমার কান করো এরপর আমরা একটি ছেলের ছবি দেখতে পাচ্ছি সে তার পায়ের পাতাকে স্পর্শ করেছে সে তার পায়ের আঙ্গুলকে ধরে রয়েছে নিচে লেখা রয়েছে টাচ ইউর টোস অর্থাৎ তোমার পায়ের আঙ্গুল স্পর্শ করো সিতে রয়েছে সে অ্যান্ড ডু অর্থাৎ বলো এবং করো আমরা এতক্ষণ যা পড়েছি আমরা দেখতে আমরা এর মাধ্যমে আমাদের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জেনেছি আমরা এখন একটি অঙ্গ প্রত্যঙ্গকে স্পর্শ করি এবং বলার চেষ্টা করি কোনটি কোন অঙ্গ প্রত্যঙ্গ আমরা সবাই বাসে বাসে চেষ্টা করি